আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা অফার শেয়ার করবো, যেখান থেকে আপনি প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করে তাদের নিজস্ব টোকন আর্ন করতে পারবেন। এখান থেকে মূলত আপনি একটা পয়েন্ট আর্ন করতে পারবেন, পরবর্তীতে এই পয়েন্টটা কনভার্ট হয়ে হচ্ছে তাদের যে নিজস্ব টোকেনটা আছে সেই টোকেনটা আপনাকে দেবো। ওকে, অ্যাডপ্টার নাম হচ্ছে আপনার ফ্যামি পয়েন্ট আর কি। তো আপনি এখানে হচ্ছে জয়েন করে মূলত ফ্যামি পয়েন্টটা পাবেন, পরবর্তীতে তাদের টোকেন লঞ্চ হওয়ার পর আপনার ওয়ান পয়েন্ট সমান হচ্ছে ওয়ান টোকেন হবে। যখন টোকেন হবে তখন হচ্ছে আমরা সেল করে আমরা আমাদের প্রফিটটা নিতে পারবো। বাট প্রাইসটা কত হবে, যেহেতু এখন পর্যন্ত তাদের টোকেনই লঞ্চ হয় নাই সেহেতু আগে থেকে বলা যাচ্ছে না যে প্রাইসটা কত হবে। বাট আমরা জয়েন করে থাকি, যেটাই হোক $10 ফাইলেও ভালো, $5 ফাইলেও ভালো। ওকে, যেহেতু ফ্রির মাল। তো এখানে কিভাবে কি করবেন, এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কিভাবে প্রোফাইল সেট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন, এখানে একটু ঝামেলা আছে, ভিডিও না দেখলে বুঝবেন না। তা না হলে আমি শুধুমাত্র চ্যানেলে একটা বয়স দিয়ে দিতাম। ওকে, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন অ্যাডব সাথে ইনস্ট্যান্ট ফ্যামিলি অ্যাডবগুলো শেয়ার করা হয়, যেগুলো আপনি মিস করে যাইতেছেন যদি আমাদের চ্যানেল আপনি জয়েন না থাকেন। তো আজকের অফারটাতে জয়েন করার জন্য এই ফার্স্ট লিঙ্কটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে ক্লিক করলে সরাসরি আপনি এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন। আপনি হচ্ছে এই লিঙ্কটা সরাসরি আপনি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে দেবেন। তো লিঙ্কটা যখন ওপেন করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট ক্লিক করবেন। এখান থেকে যে থ্রি ডট একটা আইকন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে, সাইন আপ একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, আপনার হচ্ছে নামটা দেবেন। আমি হচ্ছে আমার নাম দিয়ে দিলাম, কারণ সেখানে আমি ইউজার নেম দিয়ে দিবেন। ওকে, আপনি ইউজার নেম দিয়ে দেবেন, দেন হচ্ছে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ওকে, দিয়ে তারপর হচ্ছে কী করবেন, নিচে থেকে এখানে যে টিকমার্কটা আছে এটা দিয়ে এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিছুক্ষণ লোডিং করে ক্রিয়েট করা হয়ে যাবে। এবং আপনি যে মেলটা এখানে দিয়েছেন সেই মেল বক্স হচ্ছে তারা ইনস্ট্যান্ট একটা কোড ফাটাই দেবে, সেই কোডটা হচ্ছে জাস্ট আপনাকে এখানে কনফার্ম করতে হবে। এখানে দেখতে পারবেন যে এরকম একটা কোড ফাটাই দেবে, এই কোডটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসায় দেবেন। ওকে, এখানে পেস্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে যে ভেরিফাই আছে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে যখনই ক্লিক করবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেন হচ্ছে এখানে আপনার সিটিটা দিতে বলবো, আপনি হচ্ছে সিটি যে কোনো জায়গায় দিতে পারেন। ওকে, আমি সেটা এখন দিয়ে দিলাম, বাংলাদেশে আছে। আর এখানে হচ্ছে আপনি ডেট আর কি, আপনার জন্ম তারিখ, তো আপনি ইচ্ছা মতো আপনি এটা দিবেন। ওকে, আমি হচ্ছে দিতে চাই। আচ্ছা, এখানে হচ্ছে তারিখ দেওয়ার বিষয়ে একটা কিছু আপনাকে বুঝতে হবে। এখানে আপনি যেটা লিখবেন, মনে করেন আমি এখানে 10 লিখলাম না, 10 লিখার পর নিচে 10 শো করবে, এই 10 হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু এটা বসবে না। ওকে, সেমভাবে এখানে আমি 12 দিয়ে দিলাম, 12 তে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি 2000 দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমি 2000 ক্লিক করলাম, দেন এখানে যে ক্যাপচাট আছে এই ক্যাপচাট হচ্ছে এখানে আপনি সলভ করবেন। এখানে আপনাকে যেটা বলে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমাকে হচ্ছে এগুলো বলতেছে অক্টোপাস নাকি, তো নেক্সটে ক্লিক করলাম। এভাবে আপনি এখান থেকে যে ক্যাপচাট আছে এটা হচ্ছে এভাবে সলভ করবেন। সলভ করার পর জাস্ট ক্লিক করবেন, এখান থেকে ফিনিশ অপশন চলে আসবে, ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে যখনই ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং করবে, লোডিং করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন এরকম ইন্টারফেস আসলে আপনি কী করবেন, নিচে থেকে সরাসরি হচ্ছে যে আপনার স্কিপ বাটন আছে, আপনি হচ্ছে স্কিপে ক্লিক করবেন। ওকে, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করলাম, সেমভাবে আবার হচ্ছে এখানে কী করবো, স্কিপে ক্লিক করবো। স্কিপে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন আপনি কী করবেন এখান থেকে স্টার্টে একটা ক্লিক করবেন। তো স্টার্টে যখন ক্লিক করবেন আপনার সামনে হচ্ছে মূল ড্যাশবোর্ডটা চলে আসবে, এখান থেকে আপনি ক্লিক করবেন। আবার থ্রি ডট আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে কানেকশন নামে একটা অপশন আছে, কানেকশনে চলে যাবেন। কানেকশনে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে মূলত আপনাকে সাইটটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আপনার এই যে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এবং হচ্ছে গিটহাব। তো গিটহাবের অনেক হয়তো অ্যাকাউন্ট নেই, আপনি জাস্ট ক্লিক করবেন, গিটহাব থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা টুইটারটা কানেক্ট করি, টুইটার কীভাবে কানেক্ট করবেন, এই যেখানে হচ্ছে আপনি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর হচ্ছে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, এখানে হচ্ছে আপনি টুইটার আপনার হচ্ছে টুইটারের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখান থেকে অথরাইজ আছে, অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করার পর কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা সাকসেসফুলি এখানে কানেক্টেড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে ডিসকর্ডটা কানেক্ট করতে হবে, তার জন্য এখানে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা হচ্ছে যদি এখানে লগ ইন না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন। আর যদি আপনি চান যে এখানে একটা আছে অন্য আরেকটা আপনি কানেক্ট করতে চান, তাহলে এখানে নট ইউতে ক্লিক করে আপনি যেটা কানেক্ট করতে চান সেটা ইমেল পাসওয়ার্ডে লগ ইন করবেন। ওকে, দেন নিচে থেকে হচ্ছে আপনার যে অথরাইজ আছে অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং করার পর আপনি দেখবেন যে আপনি এটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে টেলিগ্রামটা কানেক্ট করতে হবে, তার জন্য আমরা এখানে জাস্ট কানেক্ট আছে, কানেক্ট এসে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যে টেলিগ্রামটা কানেক্ট করতে চান সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা হচ্ছে এখানে আপনি দিয়ে দেবেন। ওকে, ওয়ান থেকে হচ্ছে নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করছেন। নেক্সটে ক্লিক করার পর আপনি হচ্ছে যে টেলিগ্রাম নাম্বার এখানে অ্যাড করছেন আপনি হচ্ছে সরাসরি সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। ওই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি পার্সোনালে দেখবেন, পার্সোনাল দেখবেন যে টেলিগ্রাম থেকে আপনাকে একটা মেসেজ করে দিয়েছে, এবং এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে,
ডি লাইন মানে এখানে হচ্ছে আপনার ক্যান্সেল অথবা হচ্ছে আপনি এখানে রয়েছে কনফার্ম, আপনি নেক্সট ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনি এটা সাকসেসফুল হয়ে যাবে। এখন যদি আপনি সাইটে যান, সাইটে যাওয়ার পরে যে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার টেলিগ্রামটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। এখন হচ্ছে আপনি কি করবেন, নিচে যে গিট হাব আছে তো আপনি হচ্ছে কানেক্টে ক্লিক করবেন। গিট হাবে, গিট হাবে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আগে আপনার গিট হাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে হচ্ছে অথরাইজ আছে, অথরাইজে ক্লিক করবেন। তো অথরাইজ ওখানে ক্লিক করবেন, আপনার হচ্ছে এখানে 60টা যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে 60টা কিন্তু আপনি এখানে হচ্ছে অ্যাড করে নিয়েছেন। ওকে, এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনি কী করবেন, এখানে ওয়ালেট নামে যে একটা অপশন আছে এই ওয়ালেটে একটা ক্লিক করবেন। ওয়ালেটে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি নেক্সট ক্লিক করবেন। এখান থেকে যে কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্টে একটা ক্লিক করবেন। ওকে, কানেক্টে যখনই ক্লিক করবেন এখানে চাইলে হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেট টোকেন ফরগেট বিটকিপ ওয়ালেটের মাধ্যমে যদি আপনি কানেক্ট করতে চান, তাহলে হচ্ছে জাস্ট ক্লিক করবেন এই যে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে মেটামাস এক্সটেকশনের মাধ্যমে কানেক্ট করবেন, তাহলে আপনি যদি এই লিঙ্কটা কি ব্রাউজার দিয়ে ওপেন করেন বা কি ব্রাউজার দিয়ে এখানে আপনি কাজটা করতে চান, তাহলে এখানে আপনি কি করবেন, মেটামাস আছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি কি ব্রাউজার থ্রিডোর আইকনে কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে মেটামাসে, সেটা অ্যাপ্রুভ করলে কিন্তু হয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাকে ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখাইতেছি, তার জন্য হচ্ছে আমি এখানে ওয়ালেট কানেক্ট আছে এখানে একটা ক্লিক করবো। দেন এখানে যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবো, এই জন্য হচ্ছে আমি ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে সরাসরি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে, নিয়ে আসার পর হচ্ছে কিন্তু আপনাকে কনফার্ম দিতে হবে। ওকে, দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে, যে কোনো নেটওয়ার্ক আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, কানেক্ট আছে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর হচ্ছে দেখবেন যে আপনি এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আপনার ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে, এখন হচ্ছে আপনার ওয়ালেটটাকে অ্যাপ্রুভ দিতে হবে। এখানে দেখেন আপনার যখন অ্যাপ্রুভ দেবেন তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে, এখন কিন্তু লাল আছে। ওকে, আর আপনি যদি এখানে অ্যাপ্রুভ না দেন, তাহলে কিন্তু আপনি এখানে কোয়েস্টগুলো কমপ্লিট করতে পারবেন না। তার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন, এখানে যে কানেক্ট উইথ এই যে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর সেম বাবদ আপনি টোকেন ফরগেট বা ট্রাস্ট ওয়ালেট যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার হচ্ছে ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টেড সাকসেসফুল। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একটা সবুজ চিহ্ন চলে আসছে। এখন হচ্ছে আপনাকে এখানে টোকেনগুলো আর্ন করতে হবে, মানে হচ্ছে এখানে আপনাকে কিছু কোয়েস্ট কমপ্লিট করতে হবে। যত বেশি কমপ্লিট করতে পারবেন তত বেশি পয়েন্ট আপনি এখানে পাবেন। তো কোয়েস্টগুলো কমপ্লিট করার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন, এখান থেকে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে স্টার্ট নামে একটা অপশন আছে না, স্টার্ট একটা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনাকে একটা কিছু বুঝতে হবে। তো কোয়েস্টগুলো কমপ্লিট করার আগে এখানে হচ্ছে আপনাকে আগে এখানে যে কোয়েস্ট পাসপোর্ট আছে এইটা হচ্ছে আপনাকে আগে কানেক্ট করতে হবে। অনেকে বল করে কি করবেন, এটা ক্লাইম না করে হচ্ছে এই যে এগুলো ক্লাইম করতে যাবেন। তো আপনি যখন এগুলো ক্লাইম করতে যাবেন তখন আপনাকে বলবো যে আপনি ইনএলিজেবল, মানে এলিজেবল না আপনি এগুলো ক্লাইম করার জন্য। এই জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনি এই যে কোয়েস্ট পাসপোর্ট যেটা আছে এটা হচ্ছে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখান থেকে কী করবেন, জাস্ট স্টার্ট আছে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে পাসপোর্টটা ক্লাইম করার জন্য এখানে কিছু ট্যাক্স আছে, এই ট্যাক্সগুলো হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি কী করবেন, এখানে কান্ট্রিটা বাংলাদেশ থাকবে, যেহেতু আমরা বাংলাদেশি। দেন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটা আছে ভেরিফাইতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে কিছুক্ষণ লোডিং করে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। তার জন্য হচ্ছে ফলো ফাই মি টুইটার আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন এবং এটা হচ্ছে এখানে ফলো করে দেবেন। ফলো করে দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে হচ্ছে আপনি ভেরিফাই আছে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। তো ভেরিফাইতে যখনই ক্লিক করবেন এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি ক্লিক করবেন, এখান থেকে তাদের যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে ডিসকর্ড অ্যাকাউন্টটা হচ্ছে আপনি এখানে জয়েন করে নেবেন। জয়েন করে নেওয়ার পর হচ্ছে দেখেন এটাতে আমি জয়েন করে নিলাম। তো জয়েন করার পর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন এখান থেকে ব্যাক করে সেখান থেকে জাস্ট ভেরিফাই আছে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এটাও কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমার হচ্ছে ডিসকর্ডটা তো জয়েন করা হয় নাই, তো আমি হচ্ছে ডিসকর্ডটা জয়েন করে নিতেছি, হয়তো বা আমার ডিসকর্ডটা অ্যাকাউন্টটা ফুল হয়ে গেছে যে কারণ হচ্ছে এরকম আসতেছে। তো আমি হচ্ছে একটা দুইটা থেকে লিভ নিয়ে নিই। ওকে, দেন এখন হচ্ছে আমি আবার আপনাদের সামনে লাইভে জয়েন করতেছি, আবার হচ্ছে ডিসকর্ডটাতে জয়েন করে নিলাম। তো জয়েন করার পরে এখানে হচ্ছে আপনার এরকম ক্যাপস আসতে পারে, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে এটা টিকমেক দিয়ে কমপ্লিটে ক্লিক করবেন এবং এখানে যে হচ্ছে আপনি স্টিকারগুলো আছে এখানে দুই তিনটার মধ্যে হচ্ছে আপনি এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, এখন সাইটে আসার পর জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এটা দেখবেন আপনি সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, এখন উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ক্লাইম রেওয়ার্ড আছে, ক্লাইম রেওয়ার্ড একটা ক্লিক করবেন। ক্লাইম রেওয়ার্ডে যখনই ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং করবে, কিছুক্ষণ লোডিং করার পর আপনি দেখবেন যে আপনার এই রেওয়ার্ডটা সাকসেসফুলি ক্লাইম হয়ে যাবে। ওকে,
তো দেখেন আমাদের কিন্তু রেয়ারটা সাকসেসফুলি ক্লাইম হয়ে গেছে। এখন যে রেয়ারটা ক্লাইম হয়েছে এটা আমরা কোথায় দেখতে পারবো এটা দেখার জন্য আমরা হচ্ছে জাস্ট কি করবো, এখানে যে থিয়েটার আইকন আছে এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রোফাইল একটা ক্লিক করব। তো প্রোফাইলে যখনই ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমরা আমাদের কিন্তু 25টা পয়েন্ট হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। 25টা পয়েন্ট মানে 25টা টোকেন, এবং কেন অ্যাড হয়েছে, কোন কাজটা আমরা করার কারণে অ্যাড হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, এবং এখন বাকি হচ্ছে আপনি এখান থেকে বেশি বেশি টোকেন আর্ন করার জন্য আপনি কি করবেন, আবার সেমভাবে থিয়েটার আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি হচ্ছে সেমভাবে এখানে হচ্ছে আপনি এই যে স্টার্ট নামে যে অপশনটা আছে স্টার্টে একটা ক্লিক করবেন। তো স্টার্টে যখনই ক্লিক করবেন এখান থেকে কুইস্ট নামে যে একটা অপশন আছে কুইস্টে যখনই ক্লিক করবেন, কুইস্টে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে অসংখ্য কুইস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে দেখেন সবগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আপনাকে অনেকগুলো হচ্ছে অনেক অনেক ঝামেলা, যে কারণ আপনি পারবেন না। তো সহজ যেগুলো মনে হবে আপনি ওইগুলো কমপ্লিট করে নেবেন। এবং দেখেন এখানে আমি যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য কিন্তু কুইস্ট আছে। ওকে, আর অনেকগুলো এন্ড হয়ে গেছে। তো যেগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি কমপ্লিট করে নেবেন। তারপর আমি হচ্ছে আপনাদের সামনে লাইভ দিয়ে একটা করে দেখাই। তো এখানে হচ্ছে আমি স্টার্ট অপশনে থাকলাম, স্টার্ট অপশন থেকে হচ্ছে আমি এখান থেকে দেখি এই যে 200 টোকেনে যেটা সেটা কমপ্লিট করতে পারি কিনা। তো আমি হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। এখানে হচ্ছে ফার্স্ট আপনি দেখে নেবেন এখানে কি কী রুলস আছে। আপনি নিচে দিকে চলে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন আপনি কি আচ্ছা এখানে রুলসগুলো কিন্তু খুবই সহজ। সহজ বলতে হচ্ছে এখানে জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে, লাইক রিটুইট করতে হবে, এবং হচ্ছে ডিসকর্ডটাতে জয়েন করতে হবে। তো এখানে হচ্ছে আরেকটা কথা বলে, আপনি কোনগুলো করবেন না অনেকগুলোতে দেখবেন যে আপনাকে বলবে যে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য বা বিভিন্ন গেম ডাউনলোড করার জন্য এবং ওই গেমগুলো খেলার জন্য, তারপরে কিন্তু আপনি কুইস্টগুলো হচ্ছে হবে বা কমপ্লিট করতে পারবেন। তো ওইগুলো হচ্ছে আপনারা আগে নিচে দিকে এসে সম্পূর্ণ যে ডিটেলসগুলো আছে না এগুলো দেখে নেবেন, মানে অ্যাকশন যেগুলোকে বলা আর কি এগুলো আপনি দেখে নেবেন। যদি আপনি মনে করেন যে ওইটা আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তাহলে কিন্তু আপনি ওইটা জয়েন করবেন, আর যদি মনে করেন যে না এটাকে আমার কাছে ক্রিটিক্যাল মনে হয় তাহলে এটা স্কিপ করে সহজ আরেকটা ধরবেন। তো এটা হচ্ছে আমি আপনাদের সামনে লাইভে করে নিচ্ছি, এখান থেকে তাদের টুইটার অ্যাকাউন্টে জয়েন করে নিলাম। আচ্ছা সরি, এখান থেকে আমি ফলো করে দেবো তাদের টুইটার অ্যাকাউন্টে। তো এটা আমি ফলো করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি লাইক রিটুইট একটা ক্লিক করব। তো লাইক রিটুইট আমি এখানে করে দিলাম, এখন হচ্ছে জাস্ট ইউ করবো, এখানে চলে আসবে এবং হচ্ছে তাদের ডিসকর্ড অ্যাকাউন্টটাতে আমরা এখান থেকে জয়েন করে নিব। ওকে, তো এখান থেকে আমরা তাদের ডিসকর্ডটাতে জয়েন করে নিলাম। তো জয়েন করে নিলাম সাকসেসফুলি, এখন আমরা সাইটে আসবো। সাইটে আসার পর আপনি যে টুইটার অ্যাকাউন্টটা জয়েন করছেন বা যে লাইক রিটুইট করছেন এগুলো তো হচ্ছে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, যদি ভেরিফাই হয়ে যায় মানে সাকসেসফুল হয়ে যায় তাহলে দেখবেন এখানে কমপ্লিট চলে আসছে। এখন হচ্ছে আমরা আবার সেমভাবে লাইক রিটুইটে ভেরিফাই ক্লিক করবো এবং হচ্ছে আমরা ডিসকর্ডে ভেরিফাই ক্লিক করবো, তাহলে দেখতে পারতেছেন আমাদের কিন্তু তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট কী করবো, এখান থেকে ক্লাইম রেওয়ার্ড আছে, ক্লাইম রেওয়ার্ড একটা ক্লিক করবো। ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করার পর হচ্ছে আমরা কী করবো, দেখেন আমাদের কিন্তু এই রেওয়ার্ডটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন এই রেওয়ার্ডটা দেখার জন্য সেমভাবে আপনি কী করবেন, আপনাদের থ্রি ডট আইকনটা আছে না, থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সেমভাবে আপনি প্রোফাইল আছে, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি যে কমপ্লিট করছেন দেখেন এই যে আপনি আমার কিন্তু এখানে 225টা টোকেন অ্যাড হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং আপনি চাইলে এখানে রেফারেলও করতে পারেন। তো রেফারেল বেশিটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এবং কতটা রেফারেল করলে কী পাবেন। তো রেফারেল বেশিটা হচ্ছে আপনি সবার উপর পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপ টু 5000 পয়েন্ট পর্যন্ত আর্ন করতে পারবেন। এটা দেখার জন্য আপনি যদি এখানে স্টার্টে ক্লিক করেন, স্টার্টে ক্লিক করার পর যদি একটু নিচে দিকে আসেন, নিচে দিকে আসার পরে এটা দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এবং কয়টা রেফার হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো যদি আমরা আরও নিচে দিকে আসি, আরও নিচে দিকে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি যদি হচ্ছে দেখেন এখানে যদি আপনি হচ্ছে এখানে ফার্স্টে রেফার করেন তাহলে 500 পয়েন্ট ক্লাইম করতে পারবেন, 10টা রেফার করলে 500 পয়েন্ট, এবং 25টা রেফার করতে পারলে হচ্ছে আপনি এখান থেকে 1500 পয়েন্ট ক্লাইম করতে পারবেন, এবং নিচে দিকে আসার পর এখান থেকে যদি আপনি 50টা রেফার করতে পারেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি আরও 2500 পয়েন্ট ক্লাইম করতে পারবেন। এখন দেখেন আপনি হচ্ছে কুইস্টগুলো কমপ্লিট করার জন্য স্টার্টে ক্লিক করবেন, এখানে কুইস্টে ক্লিক করবেন, তারপর দেখবেন যে আপনার এখানে অসংখ্য কুইস্ট কিন্তু রয়েছে। তো যেটা যেটা পারবেন, যেটা যেটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। এবং পরবর্তীতে যখন তাদের টোকেনটা লঞ্চ হবে তখন হচ্ছে আমরা কী করবো, আমরা যে ওয়ালেটে কানেক্ট করছি এই ওয়ালেটের মাধ্যমে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে কনভার্ট করে আমরা সরাসরি তাদের টোকেনটা নিতে পারবো। তো আজকের ভিডিও ছিল এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।